সালামু আলাইকুম পাবলিক, কি অবস্থা? অতিরিক্ত ভালো আল্লাহ, কি অবস্থা, কি খবর সব? আজকে আপনাদের ওয়েলকাম করলাম একটা নতুন ব্র্যান্ড নিউ ভিডিওতে, ঠিক আছে? তো আজকে আমরা কই যাবো হইলো সৌদি আরবের মতি দোকানগুলোতে। আর বুঝতেছি না কেমনে কেমনে জানি ইউটিউব থেকে 16টা সাবস্ক্রাইব হয়ে গেছে। যাই হোক, খুবই ভালো লাগতেছে, অনেক ভালো একটা মোমেন্ট বাড়তেছে, ভালো লাগতেছে। বুঝি না আমার বোরিং ভিডিও দিয়ে আপনার কাছে এত ভালো লাগতেছে। ভালো, ঠিক আছে, তো থ্যাংক ইউ সাপোর্ট করার জন্য যতটুকু পড়তেছে ওটুক। তো এখন আমরা ঢুকে গেছি বাকালার ভিতরে। বাকালা মানে সৌদি আরবের ভাষায় মুদির দোকানে বাকালা বলা হয়, বা ইংলিশে কেউ কেউ সুপার মার্কেট বলে থাকে। ভিতরে দেখেন অনেক কিছুই আছে, এখানে জুস টুস পেপসি টেপসি সব কিছু আছে। তো আমি আসছি এ কারণে, তো এটা রিভিউ করতে, মানে ফুললি রিভিউ না, মানে টোটাল হালকা পাতলা রিভিউ করতে। ভিতরে দেখেন অনেক কিছুই আছে, চিপস আছে, মানে এরকম সব সব দোকানেই ছোট বড়। মানে এটা একটু হাইফাই নতুন খুলছে, তো তো এই কারণে একটু সুন্দর দেখা দিতেছে। তো লাইটিংও ভালো আসিল, এ কারণে আমি ভিডিওগ্রাফ ফেলাইলাম। আর ভিডিওর সময় আমি এখন ভয়েস ওভার দিতেছি, কারণ আপনার যেসব ভিডিও করছিলাম ওর সঙ্গে নয়েজ আসছিল বেশি, মানে আওয়াজ আসতেছিল বেশি। তো এই কারণে আমি এখানে ভিডিও করে ফেলাইছি। তো দেখেন ভিতরে কী কী আছে, দুধ, জুস, এখানে আছে আপনার সফট ড্রিঙ্ক টাইপের কিছু, পেপসি টেপসি, আর এখানে আইসক্রিম আছে। আর ভিডিওতে অনেক কথাই বলছি, এখানে বলা হইতেছে নাই, মানে এখানে বলা হয়নি, কারণ নয়েজ আসতেছিল বেশি, এ কারণে আমি ভয়েস ওভার দিতেছি। তো এখানে মুরগি টুরগি আটা ওটা যা কিছু আছে, পেপসি টেপসি, মানে স্টোরও আছে সাইডে সাইডে। তো এখানে এরকমভাবে সাজানো থাকে। বাংলাদেশ থেকে তো আসছি অনেক বছর আগে, কইতে পারি না বাংলাদেশে, বাংলাদেশে আছে হয়তো, আমি কিন্তু যাওয়া হয়নি, কারণ আমরা যে সেটা বড় হয়েছে ওই সাইডে, মানে এরকম আছে কিন্তু যাইতে পারি টাকা পয়সা লাগিয়ে, ঠিক আছে। তো এটা হলো কেশিয়ার, কেশিয়ার সামনে এটা হলো মেশিন, মানে ক্রেডিট কার্ডের মেশিন। আর এই যে এটা সামনে যেটা মাথা লেখা ওটা হলো মেশিন, আর উপরে কম্পিউটার আছে, কম্পিউটার মধ্যে স্ক্যান করা ই করা দেয়। তো আমি আসছিলাম স্ক্যান করে, কারণ আপনার প্রতিটা প্রোডাক্টের বারকোড আছে, বারকোড, তো সেই বারকোড স্ক্যান করে মানে ওইটার প্রাইসটা নির্ধারণ করা হয়। তো আমি আসছিলাম হইলো কফি নিতে, মানে নেসকফি। তো আমি রেগুলার খাওয়া পরে না, তো আমার এক বন্ধু আছে দোকানে, মানে আমরা যে দোকানে কাজ করি, বার্গারের দোকানে কাজ করি, তো ও মাঝে ওদের দুইটা আনছিল, আনার পরে মাথা নষ্ট হয়ে গেছে খাইয়া। তো আমি আজকে কফি নিলাম, নেসকফি নিয়েছি দুইটা, তো দুইটা এখন দোকানের দিকে যামু। সামনে আমাদের দোকান, তো এটার সাইডটা হইলো আপনার ওই খ্যাপসা, সৌদি আরবের যে একটা ভিডিও বানাইছিলাম, খ্যাপসা বিখ্যাত, খ্যাপসার দোকান, খ্যাপসা মানে বিখ্যাত খ্যাপসা, মানে এগুলো রেগুলার কাস্টমার, মানে সৌদিরা বেশিরভাগ খেয়ে থাকে, তো ওইটার দোকান। আর এই যে এটা হইলো আমাদের দোকান, সবাই তো চিনেন ভিতরের অবস্থা এরকম, মানে এখন শাটার লাগানো, কারণ সূর্যের আলো পড়তেছিল, তো এই কারণে শাটার সাইডের দিকে লাগানো, আর স্টিকার লাগানো, ব্ল্যাক স্টিকার লাগাই না, যাতে সূর্যের আলো কম পড়ে ভিতরে, ঠিক আছে। আর বাইরের রাস্তা তো দেখতেছেন, ওয়েদার ভাই চরম খারাপ, আলহামদুলিল্লাহ ভালো, এখন গরম কমছে, আগে 50-এর উপরে ডিগ্রি তাপমাত্রা ছিল। ওই যে ভিতরে সাদিক, ওইটা মানে বন্ধু, আরবিতে সাদিক বলে, তো ওইটা মানে বন্ধু, বন্ধু মানে সৌদি আরবে হিসাব কিতাব হলো এক একটা এক এক রকম, মানে সবাই এক সমান ভাবে, তো তো ওই জায়গার নিয়মকানুন একটু মজা আছে। ও হলো মাসরি, মানে ইজিপ্তের, ইজিপ্তে চিনে নি মাস, মিশর যেটাকে বলে, ও এখানকার, ও একজন বিখ্যাত নাম করা শেফ, ঠিক আছে। তো ওর লোক আমি ফাইল নেম করতেছিলাম, লোক এমনি মন মানসিক দেওয়ার খুব ভালো, আলহামদুলিল্লাহ, অন্য সব মিশরিকের থেকে মানে অনেক মন মানসিক ভালো। ও মানে আমার লোক আইসে, মানে চাকু নিয়ে আইসে সদিনই কর, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে যা করো কইরা দিবেন, ঠিক আছে, বাই।